হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড ক্রাফটিং বাই আফসানা নতুন আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত যারা আমার এই এপিসোডটা নতুন দেখছেন মানে আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আপনার কাছে আজকে আমি আপনাদেরকে একটা ডায়েট ফ্রেন্ডলি কেক বানিয়ে দেখাবো যারা ডায়েটে আছে কিন্তু কেক খেতে মন চাইছে তারপরও খেতে পারছে না তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট অপশন তাই আজকে আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো বানানা ওটস কেক অনেকেই মনে করেন যে ওটস খেতে খুব একটা ভালো না বা ওটস আসলে খাবো কীরকম লাগবে মুখটায় নষ্ট হয়ে যাবে আসলে তাদের সে ধারণাকে বদলে দিতে আজকে আমার এই রেসিপিটা তো পুরো রেসিপিটা দেখবেন আশা করি ভালো লাগবে ওটস বানানো কেকটা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কলা তবে আপনারা কিন্তু সেম প্রসেসিং ফলো করে কলাটাকে বাদ দিয়েও কেকটা বানাতে পারবেন এর মধ্যে আমি তিনটা কলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু বেশি পরিমাণেও করতে পারেন এখন আমি একটা কাটা চামচের সাহায্যে কলাগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিব যেন কোনো প্রকার দানা থেকে না যায় কলাগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লো ফ্যাট মিল্ক এবং দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ মধু তবে আপনারা যারা ডায়েট বাদে মানে এমনিতে এটা খেতে চাচ্ছেন কিন্তু আপনি ডায়েটে নেই তারা চাইলে এখানে চিনিও দিতে পারেন আর লো ফ্যাট মিল্কের বদলে গরুর দুধ বা প্যাকেটে যে কোনো দুধ ব্যবহার করতে পারেন এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে বিট করে নিব যেন কলার মধ্যে কোনো দানা থেকে গেলে সেটা এই পর্যায়ে গলে যায় এবং দুধের সঙ্গে খুব ভালো মতো মিশে যায় বিটারটাকে আমি বন্ধ করে দিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম তবে আপনারা চাইলে এখানে তিনটা ডিমও ব্যবহার করতে পারেন আমি আবারও বিটারটাকে অন করে দিচ্ছি এবং এই পর্যায়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ধরে আমি সব মিশ্রণটাকে বিট করে নিব যেন ডিমটা খুব ভালো মতো ফোম হয়ে যায় এখানে আমি যে লো ফ্যাট মিল্কটা দিয়েছি এখানে আমি শেপ আপ মিল্ক পাউডার ব্যবহার করেছিলাম আমি হাফ কাপ পানিতে দুই চা চামচ পরিমাণ লো ফ্যাট মিল্কের পাউডার দিয়ে সেটাকে গুলিয়ে নিয়েছি এবং তারপরে সেটাকে ঠান্ডা করে নিয়েছি এটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে গরম পানিতে শেপ আপ বা যে কোনো মিল্ক পাউডারই আপনি গোলান না কেন সেটা গোলানোর পরে এটার মধ্যে দেওয়া যাবে না সেটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আমি বিটারটাকে বন্ধ করে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ ওটস এখানে আমি হোল ওটসই নিয়েছি তবে আপনারা চাইলে মিক্সারে এটাকে গুঁড়ো করে নিতে পারেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক সিমটে পরিমাণ বেকিং সোডা এবং দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার তবে আপনাদের কাছে যদি বেকিং সোডা না থাকে তাহলে আপনারা এখানে টোটাল দেড় চা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করবেন যারা ডায়েট হিসেবে এটা খেতে চাচ্ছেন তারা কিন্তু এখানে অবশ্যই মধু ইউজ করবেন কোনো সময় চিনি ইউজ করবেন না তাহলে কিন্তু কেকের যে আসল গুণাগুণ সেটা নষ্ট হয়ে যাবে আর এটা ডায়েট ফ্রেন্ডলি থাকবে না এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক পিস পরিমাণ লবণ এই লবণটা অবশ্যই টেস্টের জন্য দেওয়া আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এই ওটসটাকে ডিমের মিশ্রণের সঙ্গে খুবই ধীরে ধীরে মিশিয়ে নিব এই পর্যায়ে খুব বেশি জোরে জোরে মেশাবেন না তাহলে ডিমের যে ফোনটা তৈরি হয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এখন এর মধ্যে আমি দিয়ে দিব চারটা খেজুর আমি খেজুরটাকে বিচি ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে আদার্স আরও ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন যেমন কিশমিশ কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আমার এটা মেশানো হয়ে গিয়েছে এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি এখানে আমি এই মোল্ডটা ইউজ করেছি আজকে আমার কেকটা আমি এ মোল্ডে বেক করবো সেজন্য আমি মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু অলিভ অয়েল এখানে আপনারা যদি অলিভ অয়েল ইউজ না করেন তাহলে ঘি বা ব্যাটার ব্যবহার করবেন কোনোভাবেই কিন্তু সয়াবিন তেল দিবেন না এখন হাত দিয়ে আমি এটা খুব ভালো করে মাখিয়ে নিব আর এই ফাকে বলে দিই যে আমি কিন্তু কেকটা বানাতে কোনো প্রকার অয়েল ইউজ করিনি আপনারাও চেষ্টা করবেন অয়েল বাদে কেকটাকে বেক করতে কারণ যেহেতু এটা ডায়েট ফ্রেন্ডলি তাই এখানে অয়েল ব্যবহার করাটা বোকামি হবে এখন আমি একটা পেপার নিয়ে এর মধ্যে বিছিয়ে দিচ্ছি এখানে আমি সাদা খাতার কাগজই ব্যবহার করেছি আনফর্চুনেটলি আমার বেকিং পেপার শেষ হয়ে গিয়েছে আর এখন যেহেতু বাহিরে লকডাউন চলছে তাই এই পরিস্থিতিতে বেকিং পেপার কিনতে যাওয়াটাও উচিত হবে না তাই আমি আপাতত এই সাদা কাগজগুলো দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি নিচে আমি খুব ভালো করে কাগজটাকে বিছিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি সেই কেকের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি এখন হাত দেখুব ভালো করে ট্যাপ করে নিচ্ছি যেন এর ভিতরে কোনো প্রকার বাবলস থেকে গেলে সেগুলো বের হয়ে যায় না হলে কিন্তু কেকটা বেক করার পরে এর ভিতরে বড় বড় ফাঁপা থেকে যাবে আজকের কেকটা আমি ওভেনে বেক করবো সেজন্য আমি একশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রে দশ মিনিট প্রিহিটেড ওভেনে এটাকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য বেক করব এরপরে বের করে দেখব কেকটা হয়েছে কিনা না হলে আরও পাঁচ মিনিট বেক করব আর আপনারা যারা এটা চুলায় বেক করতে চাচ্ছেন তারা আমার চ্যানেলে চুলাতে কিভাবে কেক বেক করতে হয় তার একটা টিউটোরিয়াল দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব আপনারা একটু চেক করে নেবেন সেম প্রসেসিংয়ে এই কেকটাকে আপনারা চোলাতে বেক করতে পারবেন তাতে কোনো প্রকার সমস্যা নেই ঠিক পঁয়তাল্লিশ মিনিট পরে আমি কেকটাকে ওভেন থেকে বের করেছি আমার আর এক্সট্রা কোনো সময়ের প্রয়োজন হয়নি কারণ কেকের উপরটা দেখুন খুব সুন্দর মতো ফেটে গিয়েছে তাতে বোঝা যাচ্ছে যে কেকটা ভালো মতো হয়ে গিয়েছে তারপরও আমি একটা টুথপিক দিয়ে এখন চেক করে দেখবো যে কেকটা ভিতর থেকে সিদ্ধ হয়েছে কিনা দেখুন আমার টুথপিকটা একদম ক্লিয়ার মানে কেকটা কিন্তু ভিতর থেকেও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই কেকের চার পাঁচটা আমি একটু ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর যেহেতু এখানে খুব বেশি তেল ইউজ করা হয়নি তাই কেকটা একটু চারিপাশে লেগে গিয়েছে আমার চার পাঁচটা ছাড়ানো হয়ে গিয়েছে এখন এর উপরে আমি একটা প্লেট রেখে দিচ্ছি এবং এটাকে উল্টে দিচ্ছি এবং কেকটাকে আমি এখন মোল থেকে বের করে নিব নিচে একটু বাড়ি দিয়ে নিচ্ছি যেন কেকটা সহজে বের হয়ে আসে ওয়াও দেখেছেন তো নিচে কাগজটা পেতে দেওয়ার জন্য কেকটা কত ইজিভাবে মোড় থেকে বের হয়ে আসলো এখন এর উপর থেকে আমি কাগজটা উঠিয়ে নিচ্ছি কেকটা আসলে এখনও ভীষণ গরম আর এই পর্যায়ে যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই কেকটা কিন্তু গরম গরমে অনেক বেশি ভালো লাগবে কারণ ওটস খুব একটা সুস্বাদু খাবার নয় এটা আমি নিজেও স্বীকার করছি আসলে ওটসটা যদিও হেলদি তারপরও অনেকের মুখে ভালো লাগে না আসলে টেস্টটাই যেন কীরকম তাই এই কেকটা কিন্তু গরম গরম খেলে অনেক বেশি মজা লাগবে ঠান্ডা হয়ে গেলে ওটসের একটা গন্ধ আসতে পারে আমি এখন আপনাদেরকে একটু কেটে দেখাই যে কেকটার ভিতর থেকে ঠিক কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তবে এটা ভাবার কোনো কারণ নেই যে ওটস খেতে খারাপ বলেই কেকটাও খেতে খারাপ হবে কেকটা আসলে খেতে অনেক মজা যারা সাধারণভাবে ওটস খেতে পারেন না তারা এই কেকটা অবশ্যই ট্রাই করতে পারেন দেখেছেন তো ভিতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুবই মজা যতক্ষণ না বাসায় ট্রাই করছেন ততক্ষণ বুঝতে পারবেন না যে এটা আসলে ঠিক কতটা মজা আর এটা কিন্তু ভীষণই হেলদি আমরা যারা হেলথ কনসিয়াস তারা কিন্তু খুব ভালো মতো জানে যে ওটস অ্যাকচুয়ালি কতটা হেলদি খাবার যারা সাধারণভাবে দুধ দিয়ে বা পানি দিয়ে বা খিচুড়ি করে ওটসটাকে খেতে পারেন না তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন আমার মনে হয় আপনাদের কাছে অনেক ভালো লাগবে এইটু হাত দিয়ে চেপে আপনাদেরকে দেখায় যে কেকটা ঠিক কতটা সফট হয়েছে খুবই মজার এই কেকটা কিন্তু অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে রিভিউ করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন দেখা হবে নতুন কোন পর্বে আর নতুন পর্ব দেখতে হলে কিন্তু আমার চ্যানেলের সঙ্গেই থাকতে হবে তাই যারা আমার এই এপিসোডটা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে আপনার কাছে